সব চলো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন ভীষণ ব্যস্ত থাকে পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে তবু ছোট খাটো কোন শুটিনি কখনো কখনো আপা, শুনলাম রেবুন নাকি বিয়ে ঠিক হয়েছে। খুব ভালো, আপনার মেয়েটা যা লক্ষ্মী, আর আপনার ছেলেরা তো মাশাল্লাহ, বোনের জন্যে কি ভালো পাত্র ঠিক করেছে। শায়ক, শিলার সাথে একবার কথা বলা খুব প্রয়োজন ছিল। ওয়াই, এভরিথিং ইজ ওভার। কি বলতি তুই শিলার সাথে? ওর কাছে গিয়ে কান্নাকাটি করতি? কর, কর গিয়ে। শায়ক, আসল জায়গাটায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমার কোনো আগ্রহ নেই সেখানে পৌঁছানোর। নাথান, হ্যাভ ইউ গন ম্যাড? ইয়েস, আই হ্যাভ গন ম্যাড। চলো। কোথায় নিয়ে যাচ্ছ? আই ওয়ান্ট টু ফেস ইওর ওয়াইফ। চলো তো বললাম, চলো চলো। আশ্চর্য, আই এম টেলিং ইউ, আই ওয়ান্ট টু ফেস ইওর ওয়াইফ। কুষ্টিয়াতে একা থাকা তোর জন্য সমস্যা হয়ে যাচ্ছে, আর চাকরি পাওয়াটাও ঝামেলা হচ্ছে। তুই সব জানালি সংযোগে। আর সঞ্জু, তোর ব্যাপারটা কি বলতো? তুই শিলাকে নিয়ে ঢাকা ছাড়লি, ঠিক আছে, বাট গত 10 দিন ধরে রেবু আর শায়ক তোকে পাগলের মতো খুঁজতে খুঁজতে আমাকে যে পাগল বানিয়ে ফেলছে তার কি হবে? সঞ্জুকে আমি খবর দিইনি। আই টোল্ড ইউ 100 টাইমস যে আই এম ম্যারিড, আমার একটা বাচ্চা আছে, অ্যান্ড আই লাভ দেম ভেরি মাচ। হ্যাঁ, আমার ওয়াইফের সাথে আমার একটা কুল টাইম যাচ্ছিল, and that time আমি তোমার সাথে মিট করি, but it doesn't mean যে এত কথা বলতে প্রয়োজন নাই। I love you and I need you, that's final. শিলা আছে? আপা তো এয়ারপোর্টে চলে গেছে, প্লেন ছাড়ার সময় 12টায়, এতক্ষণ হয়তো ছেড়েই দিয়েছে। ও ঠিক আছে, আমি আসি। আপা, আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি কি আপার বান্ধবী? রেবু,
এই রেবু। কেমন আছো রেবু? জি ভালো। গ্রুপে আসো, আসছো না কেন? এত ইম্পর্টেন্ট একটা সময়। আসো। বসবে কোথাও? আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি ফিরতে হবে। ও ঠিক আছে, তাহলে যাও। সুমির দিকে একটু খেয়াল রেখো, ও তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। কোথায় গিয়েছিলে? খবর পৌঁছে গেছে। তুমি খবর তৈরি করতে পারো, আর সেই খবরটা আমার কাছে পৌঁছে গেলেই সমস্যা। অবশ্যই সমস্যা। রাশেদ, এই রাশেদ লোকটা যে কোনোভাবে হোক আমাদের মাঝে ঢুকে পড়তেই হবে। আমাদের মধ্যে স্নাতার ঢুকে পড়াটাকে তুমি কিভাবে দেখতে বলো রঞ্জু? ছি রাইমা, ছোট্ট একটা মেয়ে, ইমির ফ্রেন্ড, হোয়াট আর ইউ সেইং? আমি এতদিন তাই ভাবছিলাম রঞ্জু, কিন্তু এতদিন যা ভেবেছি তা যে ভুল। এই মেসেজগুলো না পেলে বুঝতাম না। গতকাল রাতে আমি মোবাইল অফ করে শুয়েছি, ভোরে উঠে মোবাইল অন করার পর থেকে একের পর এক এসেই যাচ্ছে মেসেজ। মেয়েটা বোধ হয় সারা রাত জেগেই মেসেজ পাঠিয়েছে। মেসেজগুলো তোমাকে পাঠিয়েছে, কয়েকটা অবশ্য আমাকেও পাঠিয়েছে। ভাষার ব্যবহার যাচ্ছে তাই। রাইমা, রাইমা, মেয়েটার ভেতরে একটু অ্যাবনর্মালিটি আছে। দেন ওয়াই আর ইউ গিভিং আর লিভারেজ? ওয়াই? ইট মিন্স ইউ আর ইন লাভ উইথ হার? সেটা যদি হয় জাস্ট টেল ইট টু মি। একটা কথা মনে রেখো রঞ্জু, রাশেদের ইগনোরেন্স যেমন আমি সহ্য করিনি, তোমারটাও তেমনি আমি করব না। আমাকে কোনো কারণে দুর্বল ভেবো না। তুমি কাঁদছো কেন? এমনি দাদু, তোমরা সবাই যেন ভালো থাকো, আল্লাহর কাছে তাই চাচ্ছিলাম। দিদা, তুমি জানো
বড় চাচু না এ বাসা ছেড়ে যাবার প্ল্যান করছে। কে বলল তোকে? বড় চাচি ফোনে কাকে যেন বলছিল। বড় চাচু একটা আলাদা ফ্ল্যাটও আছে, তুমি জানো না? রাহি, এসব বলে না দাদু। তোর এগুলো শোনা ঠিক হয়নি দাদু। বড় চাচি কাকে কি বলছিল তুই সেটা শুনতে গেলি কেন? এটা ঠিক না। কেন? বড় চাচি যে ফোনে আমাদের বাসার নামে বদনাম করে সেটা কি ঠিক? দিদা, ছোট চাচু কই? জানি না। মা। কি রে রেবু? মা, তোমার সাথে আমার একটু কথা আছে। আয় দাদু, একটু যাও তো। মা, মা কোথাও একটা ভীষণ গন্ডগোল হয়েছে। রেবু, কি হয়েছে? কি বলছিস তুই? মা, ভাইয়া ফোন করেছিল। মা, মা দেখো প্লিজ, আমি আমি আসলে তোমাকে এখনো স্পষ্ট করে কিছু বোঝাতে পারছি না। মা, আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু আমি আসলে তোমাকে। রেবু, হাত মুখ ধুয়ে টেবিলে আয়, আমি ভাত পাচ্ছি। আরে ভাইয়া, তুমি কি অবাক হয়েছিস? তোকে সারপ্রাইজ করতে এলাম। চল বেরোই, বাইরে কোথাও লাঞ্চ করে আমার অফিস ঘুরে আসবি। তোমার অফিসে? হ্যাঁ, মতিঝিলে নতুন অফিস নিয়ে নিলাম। ওই রাজারবাগের এক রুমে কি আর চলে? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তার মানে তোমার ব্যবসার অবস্থা তো খুবই ভালো নাকি? হ্যাঁ, তোদের দোয়া। আচ্ছা, মৌসুমীর কি খবর রে? কি রে, কি হয়েছে? ভাইয়া, ফরগেট দ্যাট চ্যাপ্টার, মিসক্যারেজ হয়ে গেছে। ও সরি, আমি তো তোকে আগেই বলেছিলাম মৌসুমীর ছোটাছুটিটা একটু কমা, কথা তো শুনবি না। যাই হোক, মৌসুমীর সাথে সাথে একটু বেশি থাকিস, এ সময় মেয়েরা একটু আপসেট থাকে। ও মারুফ, আমি তো তোকে নিতে এসেছিলাম লাঞ্চের জন্য এই তিনটার সময়। ভাইয়া, দেড়টার মধ্যে আমার লাঞ্চ শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাসায় ফেরার পথে আমি তোমার অফিস হয়ে আসবো। তুমি অ্যাড্রেসটা বলো তো আবার। এনে ধর। ওরে বাবা, কার্ডও দেখি একেবারে রেডি। হ্যাঁ, থ্যাংক ইউ। সময় নষ্ট করে লাভ কি বল? তাহলে আমি উঠি, তুই তাড়াতাড়ি চলে আসিস, একসাথে বাসায় ফিরবো। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, দেরি করিস না। ওকে ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম, মৌসুমি আছেন? উনি তো টেবিলে নেই, হাসিব সাহেবের সাথে লাঞ্চে বাইরে গেছেন। হাসিব? না, কিছু মনে করবেন না। মানে উনি কি আপনাদের অফিসের কেউ? না, উনার পার্সোনাল গেস্ট। আপনি কে বলছেন? আমি মারুফ, মৌসুমির হাজবেন্ড। ও মারুফ ভাই, আমি স্বপ্না। ও স্বপ্না, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। অনেকদিন আসেন না, কি আপনাদের নাটক নিয়ে খুব ব্যস্ত? না তেমন না। মৌসুমি আপা তো খুব ব্যস্ত মনে হয়। আপনাদের দলের হাসিব ভাই আর মৌসুমি আপা তো গত কয়েকদিন ধরে প্রতিদিন লাঞ্চে বসছে। বিদেশ থেকে নাকি একজন ডিরেক্টর এসেছে, দেখতে হবে আপনাদের নতুন নাটক। মৌসুমি আপা যা সুন্দর অভিনয় করে, কি যে ভালো লাগে ওনার অভিনয়। হ্যালো মারুফ ভাই, হ্যালো 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 মারুফ ভাই, মারুফ ভাইয়ের পরে আপনাদের শো কবে হবে? সঞ্জু, তোর প্ল্যানটা তো কিছুই বুঝতে পারছি না। আমি নিজেই কি বুঝতে পারছি কিছু? তুই শিলাকে আরেকবার ফোন কর না। আবার করে কি হবে, বললো তো বাসায় নেই। তা তুই জিজ্ঞেস কর যে কোথায় গেছে, কখন ফিরবে। দোস্ত, তুই শায়কের নাম্বারে কর না, শ্বশুর বাড়িতে বারবার ফোন করতে ভালো লাগে না। কি শ্বশুর বাড়ি? বইয়েরই পাত্তা নেই আবার শ্বশুর বাড়ি? কই ধরছে না তো। আরে বউ, এদিকে আছো? মনে চাচুর ফোন থেকে কল আসছে, নিশ্চয়ই ছোট চাচু। ধর, কি বলবো, তুই তো বললি ছোট চাচু কিছু জানে না। এই জন্যই তো ধরবি ভাই, আর জানতে হবে না। শিট, ধর তো। কিরে পেলি? চেষ্টা করছি। হ্যালো সায়ক, ধরছিস না কেন? ও রেবু, ধর, সঞ্চু কথা বলবে। আচ্ছা, তোর সঞ্জুকে এত লাই দিস কেন বলতো? এই কে রে রেবু, দে না আমাকে, দে না ফোনটা, একটু দে না প্লিজ। কতদিন আমি কথা বলি না ওর সাথে। কতদিন কি, কত বছর বল। ঠিক আছে দে, এখন দে। রেবু, বুলা কথা বলবে। আরে দাঁড়া, তুই পরে কথা বলিস। পরশু খালাম্মা চলে গেলে আমাদের ওখানেই তো থাকতে হবে, নইলে ওর বাড়িও না। দে তোর কথা। হ্যালো, হ্যাঁ রেবু, তোকে না বললাম শিলাবাসে ফোন দে, দিচ্ছিস না কেন? ভাইয়া কি? ভাইয়া শোন, ভীষণ ব্যস্ত থাকে।
ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি